জার্মানি বন শহর থেকে স্বাগত জানাচ্ছি আমি খালেদ মুহিদ্দিন আল জাজিরায় প্রকাশিত প্রতিবেদন প্রচারিত প্রতিবেদন অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান এবং তা নিয়ে দেশে এবং বিদেশে প্রতিক্রিয়া নিয়ে আমরা আজকের অনুষ্ঠানটি সাজিয়েছি আজকে অনুষ্ঠানে আমাদের প্রধান আজকে আমাদের অতিথি হিসেবে রয়েছেন দৈনিক আমাদের নতুন সময়ের প্রধান সম্পাদক জনাব নাইমুল ইসলাম খান রয়েছেন নেট্রো নিউজের এডিটার ইন চিফ তাসনিম খলিল আপনাদের দুজনকেই আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আমি নাইম ভাই আমরা আপনাকে একটি ইন্টারভিউ করেছিলাম অর্থাৎ ডয়েচে ভেলে বাংলা আমরা আপনাকে একটি ইন্টারভিউ করেছিলাম সেখানে আমরা আপনার কাছ থেকে জানতে চেয়েছিলাম যে বাংলাদেশে বাংলাদেশে এই প্রতিবেদন কেন প্রকাশিত হয়নি বা প্রতিবেদনের বিষয় কেন প্রকাশিত হয়নি আপনি তার জবাবে যা বলেছিলেন তা যদি আমি আপনাকে একটু উদ্ধৃত করি যে আমরা অনেক সময় নিজেরাও বুঝি না কোনটা কোন আইনে আমাদের জন্য একটা ট্র্যাপ হতে পারে আমরা সকলে মিলে বারবারই বলেছি যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আমাদের জন্য বিপজ্জনক যতক্ষণ পর্যন্ত আইনের পরিবর্তন না হয় ততক্ষণ পর্যন্ত আমরা সীমাবদ্ধতার মধ্যে কাজ করছি এখন নাইম ভাই আপনি শুধু আমার আমি যাদের সাথে কাজ করেছি সেই সম্পাদকদের একজনই নন আপনি সাংবাদিকতার একজন শিক্ষকও বটে সীমাবদ্ধতার মধ্যে যখন সাংবাদিকতা কাজ করে মানে আমি যদ্দুর বুঝি আপনার মুখেই শোনা যে ইউ ক্যানট বি হাফ ওয়ে প্রেগনেন্ট মানে এই দের ইউ আর প্রেগনেন্ট অর ইউ আর নট মানে সীমাবদ্ধতা সাংবাদিকতা কি আসলে সাংবাদিকতা মানে আপনি কি এই বিষয়টা একটু ব্যাখ্যা করবেন যে মানে আপনি যদি সীমাবদ্ধতাই সীমাবদ্ধই থাকেন তাহলে সেই সাংবাদিকতা করার মানে কি আমরা একটু আপনার কাছে জানতে চাইছি নাই ভাই অবশ্যই মানে আছে প্রথমত তো সাংবাদিকতা তো বিপ্লবী পেশা না সাংবাদিকতা এজ এ স্টুডেন্ট অফ জার্নালিজম আমরা এটাই শিখেছি যে আমি যে কোন পরিবেশে আমার সর্বোচ্চ দায়িত্ব পালনের চেষ্টা করব এখন এই যে সর্বোচ্চ এই সর্বোচ্চটা কিন্তু ফিক্সড না আমি মনে করি যে সর্বোচ্চটাও ধাপে ধাপে সম্প্রসারিত হবে এবং এই স্ফিয়ার আমরা যত বড় করতে পারব তত আমাদের সার্থকতা দিস ইজ হোয়াট আই আন্ডার

ইনভেগেটিভ জার্নালিজম হিসেবে যদি বিবেচনা করি যে আমাদের এখন সরকারের একটা বক্তব্য এসছে সেনা প্রধান সেনাবাহিনী থেকে বক্তব্য এসছে কিন্তু আমি যদি আমাকে পার্সোনালি বলেন আমি এটাও বলেছি যে আমার কাছে মনে নাই যে সরকারের এখানে বক্তব্য দেওয়াটা যেটা দিয়েছে এটা

সেটা বলা যাবে না এটা তো একটা ইট ইজ এ সিম্বলিক টু লাইফ অলসো এটা কিন্তু আপস এন্ড ডাউনস এর ভিতর দিয়ে যায় মানে জিনিসটা হইল আমরা সাংবাদিকতা ছেড়ে দিচ্ছি না আমরা ধরে রাখছি এজন্য আমরা বাংলাদেশে থাকি বাংলাদেশের বাস্তবতা বাস্তবতা তো অনেক কিছু আমরা হয়তো এক কথায় সরকারকে বলবো ডিপ স্টেট কে বলবো আরেক কথায় আমি বলবো ব্যবসায়ীরা ফিনান্সিয়াররা মাস্তানরা মানে সংবাদপত্রের মধ্যেও তো ম্যানেজমেন্টের অনেক রকম প্রসেস আছে যেমন ধরেন ডেইলি স্টার 4 তারিখে একটা নিউজ অ্যানালাইসিস লিখলো কিন্তু নিউজ অ্যানালিসিসের মধ্যে তারা এমন কি আল জাজিরার স্টোরি থেকেও মিসকোট করলো এই যে আপনি যে বলা রিপোর্টিং করবেন সেখানে বলা হচ্ছে যে ওই আজিজ সাহেবের ভাইয়ে ভাই মানে ফিউজিটিভ ব্রাদার নাকি এই স্পাইওয়্যার কেনার মধ্যস্থতা করেছে হেল্প হেল্প ম্যানেজ কিন্তু আমি আলজাজিরার স্টোরিটা দুইবার একদম ছানবিন করেছি আলজাজির স্টোরিটা তো এই ক্লেম করা হয় মানে সোজা কথা ব্রাদার এর সাথে সম্পর্ক ছিল না আপনি দেখায় নাই বলছেন এইখানে আমি একটু বলতে চেয়েছিলাম যে কন্টেন্টের প্রসঙ্গ যখন আপনি আনলেন যে আপনার কাছে কন্টেন্টগুলি খুব গ্রহণযোগ্য মনে হয় নাই কিন্তু বাংলাদেশের সেনা প্রধান যিনি একজন পলাতক আসামির ভাইও বটে দুইজন পলাতক আসামির ভাই যাদের বিরুদ্ধে মৃত্যু মানে হত্যার মতো অভিযোগ রয়েছে তারা স্বাভাবিকভাবে ঘুরে বেড়াচ্ছেন বাংলাদেশ আর্মি ইসরায়েল থেকে সফটওয়্যার কিনছে বা আরিপাতার যন্ত্রের জন্য তো সেইটা একটা বিদেশি টেলিভিশন রিপোর্ট করছে তো নিউজ এলিমেন্ট বা ফ্যাক্টর ডিটারমিনিং নিউজ ভ্যালু হিসাবে এটার মধ্যে কি এনাফ নিউজ ভ্যালু নাই যেটা স্টোরি করা যেতে পারে না না অবশ্যই আছে

জানি এটা ব্রিটিশ বা ইউরোপিয়ান কোন ডিফেন্স জার্নালে অনেক আগে এসছিল মেবি ইট ইস অ্যাবাউট এ সেপারেট স্পাইওয়ার যেটার অরিজিন আবারও বলা হচ্ছে যে ইসরায়েলি টেকনোলজি মানে ইসরায়েলি কেউ বা ইহুদি কেউ হয়তো ডেভেলপ করেছে বা এটা ডেভেলপ করাটা হয়েছে হয়তো উইদিন দি ল্যান্ড বাউন্ডারি অফ ইসরায়েল কিন্তু এটা আমাদের মানে আমাদের দেশে আমরা কিনেছি কোম্পানি যেটা ডেনমার্কের একটা আছে। এখন আমি এটা রিলেট করতে পারছি না মনে হয় আমারও মনে হয় যে স্পাইওয়্যার যদি বাংলাদেশ কিনে থাকে কোন কোম্পানি থেকে সেটা নেসেসারিলি একটা কোম্পানি থেকে একটাই কিনেছে সেরকম নাও হইতে পারে তো আমার কাছে কিন্তু এটা নতুন মনে হয় নাই

যে এখানে সমস্যাটা হয়েছে যে ওই স্টোরিটার বেসিসটা অত ক্রেডিবল মনে হয় নাই ক্রেডিবল বলতে আমি বুঝাচ্ছি যে এর মধ্যে অনেকগুলি ইলিমেন্ট নিউজ হিসেবে এসছে যেগুলি মোটেও মানে গুরুত্বপূর্ণ না তারপরে মনে করেন যে এখানে একটা মানুষকে আলজাজিরা বলতেছে সে একটা সাইকোপ্যাথ কিন্তু রিলাই করতেছে তার

জেনারেল আজিজ আহমেদের মতো এত উচ্চাপ হলে সেই আর্মি অফিসার আপনি আর দেখেন নাই ওয়ান অফ দা আই সেড ওয়ান অফ দা মোস্ট এমবিশিয়াস অফিসারস আচ্ছা ওয়ান অফ দা মোস্ট এমবিশিয়াস বলতে আসলে আপনি কি বুঝিয়েছেন এটা একটু বলেন মিস কোট এটা একটা স্ট্রং ওয়ার্ড আপনি বলেন এটা আমার বোঝার ভুল হতে আমার বোঝার ভুল হতে পারে আচ্ছা আমি আমি আপনার রিসার্চের বা আপনার যে ইয়েটা ছিল সেখানে আমার কোর্টটা এটা ছিল যে ওয়ান অফ দা মোস্ট এমবিশিয়াস কারণ বাংলাদেশে আমরা অনেক এমবিশিয়াস মিলিটারি অফিসারদেরকে দেখেছি আমি সেই হিস্ট্রিতে যেতে চাই না অনেক মানে পঞ্চাশ জনের একজন নাকি মানে ওয়ান অফ দা মানে পাঁচ জনের একজন মানে আমি ঠিক ক্লিয়ার না আমার মনে হয়েছে যে আপনি তাকে অনেক এমবিশিয়াস একজন অফিসার বলেছেন এবং কেন আমি 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 বলবো দশ জনের একজন আমি বলবো যে দশ জনের একজন হ্যাঁ হ্যাঁ এক এশা ছিলেন জেনারেল জিয়া ছিলেন মঈনু আহমেদ ছিলেন এদের এমবিশন বা উচ্চাভিলাস বিভিন্ন ভাবে বিভিন্ন সময় প্রকাশ পেয়েছে এর মধ্যে আজিজ আহমেদार्जुन অন্যতম ওয়ান অফ দ্য মোস্ট এমবিশিয়াস আমি তাকে বলেছি দেখুন তার যে ক্যারিয়ার গ্রাফ আমরা যেটা দেখি সেখানে কিন্তু তিনি সব সময় তার আগের ক্যারিয়ার গ্রাফ যদি দেখি তিনি মেজর থাকা অবস্থায় তার বিরুদ্ধে তদন্ত হয়েছে তিনি একটা গুরুতর একটা ড্রব্যাক ছিল তার একটা সময় কিছু যন্ত্রপাতি হারিয়ে গিয়েছিল সেটা নিয়ে তার বিরুদ্ধে তো সেই অবস্থা থেকে সেই ধরনের একজন অফিসার এমবিশন না থাকলে এবং তার যে পারসিস্ট্যান্স ইন দ্য সিস্টেম সেটা না থাকলে তিনি এত দূর আসতে পারতেন না এবং তাকে কিন্তু যে জায়গায় যখন তাকে বিজিবি চিফ করা হয় তখনও কিন্তু বিজিবি বিটিআর থেকে তখন বিজিবিতে আসছে ফোর্সটা আস্তে আস্তে এবং তার হাতে দায়িত্ব ছিল যে কিভাবে বিডিআর তার যে মামলাগুলা চলছিল পাঁচ বছর হয়ে গেছে ততক্ষণে বিজিবির বয়স বিডিআর থেকে হ্যাঁ হ্যাঁ তো এবং সেগুলা কিভাবে হ্যান্ডেল করবেন সেগুলা তিনি দেখেছেন এবং সাথে সাথে কিন্তু তার पॉलिटिकल অ্যামিশনসগুলা কিন্তু আমি একটু পরিষ্কার হওয়ার জন্য যে আওয়ামী লীগ সরকার যখন দু হাজার ক্ষমতায় আসেন তখন তার পদবি কি ছিল আমি এই মুহূর্তে এটা বলতে আমার আমার যেহেতু মাথায় নাই আমি বলতে চাচ্ছি ওকে আপনার কাছে কি মনে হয় মানে তিনি কি ছিলেন বলে মনে হয় বা আমি 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 জাস্ট বোঝার জন্য মানে আপনি তাকে এমবিশিয়াস বলছেন পলিটিকেল এমবিশিয়াস বলছেন আমি আমার কাছে যেটি মনে হচ্ছে যে লীগ সরকার এসে তাকে চারটি প্রমোশন দিয়ে তাকে জেনারেল করেছে ওরকম আমি শুনি নাই সেজন্য আপনার কাছ থেকে আমি শুনতে চাচ্ছি যে তিনি বিএনপি আমলে বা তত্ত্বাবধায়ক সরকার আমলে তিনি কেমন ছিলেন এমবিশিয়াস ছিলেন কারণ অ্যাকশন ছিলেন কর্নেল ছিলেন কর্নেল জি

তিনি ওয়ার্ড কমিশনার করেছেন এবং আপনি যদি ফিল্মে দেখেন আরেকজন আছে ইন্টারভিউই যে বলছে যে বিভিন্ন ভাবে রেপুটেশন ব্যাটালিয়ন কি ইউজ করা এগুলো তো আসলে বিভিন্নভাবে রেপুটেশন ব্যাটালিয়ন এটা এক তথ্য আর ওয়ার্ড কমিশনার ওয়ার্ড কমিশনার কিন্তু এরকম কোন একটা পদ বা পদবি না যেটা আসলে সেনা প্রধানের ভাতিজা লাগে ওইটা হইতে না 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 আপনি ওইখানে মোহাম্মদপুরের মোহাম্মদপুরের রাজনীতিতে মোহাম্মদপুরের রাজনীতিতে তার বিরুদ্ধে যেটা একপাক্ষিক বলছেন যেটা একপাক্ষিক অভিযোগটা হলো যে তিনি তার সেনা প্রধানের প্রভাব ব্যবহার করে যেটা সেনা প্রধানের প্রভাবের ব্যাপারটা এখানেও আসছে তিনি তার পদ পদবি ব্যবহার করে অ্যাক্সেসটা ব্যবহার করে তিনি তার আত্মসর্জনকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিচ্ছেন দিস ইজ দা কোর অফ দা এলিগেশন এগেইনস্ট হিম এবং এটা হল তার এটা হলো আমাকে শেষ করতে দিন এটা হলো তার এমবিশনের অংশ এমবিশন বলতে হল যে হি ইজ এমবিশিয়াস ফর পাওয়ার উনি ক্ষমতার জন্য উচ্চ উচ্চাভിലാশী আমি এইটাই একটু বুঝতে চাচ্ছি আপনি আসলে আপনি তো আসলে অসাধারণ একজন এডিটর আপনি তো শব্দ যখন ব্যবহার করেন তখন তো আপনি আসলে জেনে বুঝেই করছেন তো সেনা প্রধান হওয়ার পরও তার এমবিশন আছে পলিটিক্যাল সেটি সেটিকে আপনি বলতে চাচ্ছেন অবশ্যই এম্বিশন আছে এবং উনি কি হতে চান উনি বাংলাদেশের সরকার প্রধান রাষ্ট্রপ্রধান সেটিই অ্যাম্বিশন সেটাই সেটা তো এখন সাংবাদিক হিসাবে আমি আপনি ওনাকে জিজ্ঞেস করতে পারি আমি তো ওনার হয়ে উত্তর দিতে পারি আমার এসেসমেন্ট বলছে যে আমার এসেসমেন্ট তো আমি আপনাকে বলে দিলাম যে আমি মনে করি যে তার পলিটিক্যাল এমবিশন আছে এবং তিনি অত্যন্ত উচ্চাভিলাষী একজন আপনি আপনি পলিটিক্যাল এমবিশনের কথাই বলতেছেন যে ওনার একটা পলিটিক্যাল এমবিশন আছে এবং সেনা প্রধান পদে মানে উচ্চাভিলাষ আছে শব্দটি আমি যেরকম বুঝি যে আমি ধরেন এখন ডয়েচেভেলের একটি ছোট জায়গায় কাজ করি আমার এমবিশন আছে আমি ডয়েচে বেলা একটি বড় জায়গায় কাজ করি তো বড় জায়গায় যাওয়ার পরে যখন না বলা হয় যে আমি এখনো অনেক উচ্চাভিলাষী তখন মনে হয় যে আমি আরো বড় জায়গায় জায়গায় যাওয়ার কথা চিন্তা করছি আপনিও সেটি চিন্তা করছেন তাই তো মানে তার আরো উচ্চাভিলাষ আছে তার আরো উচ্চাভিলাষ আছে যেমন আমরা শুনি যে তাকে তার মানে আপনি যদি মিলিটারির কথা বলেন যে কিছু জায়গায় ডিসকাশন ছিল যে চিফ অফ ডিফেন্স স্টাফ বলে নতুন একটা পদ ক্রিয়েট করা হবে সেখানে ভারতের মতো

কন্টেন্টের আলোচনায় আসি অন্য সবগুলি কন্টেন্ট বাদ দিলেও আমি যদি এই জায়গার মধ্যে আসি যে দুইজন মৃত্যুদণ্ডের অভিযোগে অভিযুক্ত বাংলাদেশে আসছেন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন আলজাজিরের রিপোর্ট দেখে আমাদের যেটা মনে হয়েছে এটি কী করে সম্ভব হচ্ছে বলে মনে হচ্ছে এবং আপনার কাছে কি মনে হয় যেটা বাংলাদেশের আর্মির জন্য বাংলাদেশের সরকারের জন্য যথেষ্টই ড্যামেজিং তথ্য হিসাবে না একদম না একদম না এই জন্য ভাই এখানেই হলো সমস্যাটা আমিও কিন্তু বলি যে এই কিছু তো কিন্তু আমরা যেভাবে মানে ধারণা দিচ্ছি যে এটা একটা অসাধারণ ইনভেস্টিগেটিভ জার্নালিজম এর রেজাল্ট সেটা না এই জন্য যে বাংলাদেশে আমরা প্রচুর স্টোরি করেছি যে পুলিশের মোস্ট ওয়ান্টেড কিন্তু সে কোন না কোন মন্ত্রীর সঙ্গে পাশে ছবি আমরা ছাপছিও আমরা পত্রিকায় ছাপছি তো আমরা কি জার্নালিজম টা করছি না এই রকম অনেক কিছু এখন আপনি বলবেন আমি কিন্তু না যে সেনা প্রধানের ছেলের বিয়েতে ওই ওই দুই ব্রাদার কিনা। কেন না কারণ আমার ছবিটাকে একটু সন্দেহজনক ছবি মনে হয়েছে স্টিল ছবিটা ছবিটা ফ্রেশ মনে হয় নাই দ্বিতীয়ত এটার মধ্যে ছবিটার মধ্যে কোন টেম্পারিং থেকে থাকতে পারে আমি কিন্তু এটা নিশ্চিত করছি না এটা আমার মনে হয়েছে সুতরাং এই স্টোরিটা আমরা পেতাম কিনা পেলে আমরা ছাপতাম কিনা কারণ এটা আমার এই ধরনের স্টোরি নতুন না বাংলাদেশে পাসপোর্ট মানে ফ্রডুলান্টলি পাসপোর্ট নেওয়া ন্যাশনাল আইডি নেওয়া এগুলি আমাদের ক্রনিক ডিজিজের মতো সারা দেশব্যাপী হচ্ছে আমাদের হাজার হাজার লোক রোহিঙ্গা কিন্তু সৌদি আরবে গেছে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে বলেন কিন্তু নাইম ভাই একটি কথা যে ধরেন কোন একটা ফিউজিটিভ আমার সঙ্গে এসে ছবি তুললেন আর সেনা প্রধানের সঙ্গে ছবি তুললেন মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে ছবি তুললেন দুটি তিনটি বিষয় আসলে এক কিনা না এক না কিন্তু এই অর্থে এক না যে সে তো তার ভাই আমরা আবার কমপ্লিটলি ইগনোর করে যাচ্ছি যে দে আর ব্রাদার্স সিবলিংস ভাই এইটা এইটাকে আপনি এত বড় আমার কথাটা হইল বাংলাদেশে দুর্নীতি আছে অনিয়ম আছে এই ধরনের ক্রাইমস আছে এবং আমরা আমরা এগুলি নিয়ে বারবার রিপোর্টিং করছি। মাই এমন একটা কাজ করব না। যেটা কাজ দিয়ে আমাদের এই রকম ১০টা স্টোরি করার পথ রুদ্ধ হয় দিস ইজ নট ইন আওয়ার ইন্টারেস্ট আমি আপনাদের বলি আমি যদি এইগুলি নিয়ে একটা বিপ্লবী উদ্যোগ নেই তেলে যেটা হবে আমাদের যে প্রেজেন্ট যতটা আমরা করতে পারছি এবং ধীরে ধীরে নিজেদের স্পিয়ারটা বড় করছি কাদের সেটা সংকুচিত হয়ে যেতে পারে সো দ্যাট ইজ নট গোইং টু বি ইন आवर ইন্টারেস্ট আচ্ছা না ভাই ওইটা আরেকটা আলোচনা ওইটা আমরা একটু পরে আসি আমরা যদি এইটা বলি আমরা যদি এত ইনভেস্টিগেটিভ রিপোর্টিং এত কিছু করি তাহলে আল জাজিরার রিপোর্টটাই কি আছে যেটা এত মানুষ এতভাবে দেখছে সারা বাংলাদেশের মানুষ কথা বলছে যেটা আমাদের নাই মানে কোথায় ওরা ভালো কোথায় আমরা খারাপ এরকম কোন কিছুকে একটা একটা ভেবেছেন ধরেন এগুলি যদি আগেই জানা হয়ে থাকে এগুলি যদি সব আগেই করে থাকে তাহলে এইটা কেন এত মানে কারণটা কি না প্রথম কথা হলো এটা একটা ইন্টারন্যাশনাল চ্যানেল এটা একটা পর্বতের মুসিক প্রসবের মতো হয়েছে কিন্তু এটা পর্বত ভাই আমি ধরেন দেখেন আল জাজিরা নিয়ে অনেক ক্রিটিসিজম এখন আছে আমিও করতে পারবো আমি এটাতে ঢুকতে চাই না কিন্তু আমি বলছি আমরাও কিন্তু আল জাজিরার অনেক কিছু নিয়ে এক্সাইটেড আমি সত্যি মনে করি যে এই স্টোরিটা ডেভেলপ করতে যেভাবে টেকনোলজির ইউজ হয়েছে সমস্ত কিছু কিন্তু আমার মনে হয় আমার যদি সামর্থ্য থাকতো আমরাও একটা টেলিভিশন করে এরকম করতাম টেকনোলজি ওয়াইজ উপস্থাপনা ওয়াইজ ড্রামাটাইজেশন ওয়াইজ এগুলো তো ইন্টারেস্টিং এবং এগুলি দিয়ে মোহিত করছে এবং ওই যে হারিসের যে মানে আপনার ভাষায় কথা বলা এগুলিও তো আমাদেরকে এক ধরনের মজা দিয়েছে কিন্তু কিপিং মজা অ্যাপার্ট এটার মধ্যে আমি বলছি আমরা তো এগুলি নিয়ে স্টোরি করছি রে ভাই এখন কথাটা হলো আমরা কখনো কখনো একাত্তা করতে পারি না কিন্তু এটা ভলিউম ওয়াইজ আমরা তো এরকম এটার মধ্যে তো এটার মধ্যে কিন্তু এমন ষড়যন্ত্র দেখা যায় না যে আমাদের জেনারেল আজিজ বাংলাদেশের একটা মানে অসাধারণ ক্রিমিনালকে তার বাসায় ডেকে এনে একটা গোপন সরযন্ত্র করছে সে ফর एग्जांपल আপনি চলে যান মালয়েশিয়ায় এই স্টোরিটাতে আমি কিন্তু বুঝি না এত টাকা খরচ কইরা ড্রোন ইউজ কইরা আকাশ থেকে দুইটা গাড়ি দেখাইয়া কি স্টোরি পারলো পাইলো এটাই যে সেনাপ্রধান তার বন্ধুদের সাথে মালয়েশিয়ায় দেখা করছে এই টুকুর বেশি কি ওইখানে বৈশা তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে কিংবা বাংলাদেশের ক্ষমতা গ্রহণের কোন পরিকল্পনা ষড়যন্ত্র করেছে আমাদের স্টোরি লাইনে কিন্তু কিছু নাই বলতে পারব আমি 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 যতটুকু বুঝছি আচ্ছা তাসনিম আপনি একটু বলেন আপনি ছোট করে একটু বলেন যে প্লিজ তাসনিম না আমি আই ফাউন্ড আই ফাইন্ড ইট অ্যাস্টনিশিং যে বাংলাদেশের নাইমুল ইসলাম খান আমার সহকর্মী আমার সম্পাদক ছিলেন আই ফাইন্ড ইট অ্যাস্টনিশিং রিয়েলি যে তিনি বলছেন যে একটা দেশের সেনাপ্রধান দুইজন ফিউজিটিভের সাথে ভাই না চাচা না ভাতিজা দ্যাট ডাজ নট ম্যাটার তিনি বিদেশ সফরে গেছেন সরকারি সফরে গেছেন সেখান থেকে তিনি দুইটা তিনি যেখানে দুইটা দেশে যাওয়ার জন্য আমার কাছে ডকুমেন্ট ইনফ্যাক্ট আমার কাছে আছে মালয়েশিয়ার জন্য তিনি ব্যক্তিগত ছুটি নিয়েছেন সেখানে ইন্টারপলের রেড নোটিস লিস্টে থাকা একজন ফিউজিটিভ মার্ডারার মার্ডারের মার্ডারের জন্য এই লোকের যাবজ্জীবন হয়েছে তার সাথে দেখা হয়েছে বাংলাদেশের আমাকে বলতে দিতে হবে বাংলাদেশের একজন সম্পাদক নাইমুল ইসলাম খান বলছেন যে এটা কোনো বড় ব্যাপার না আই ফাইন্ড ইট

নাইন ভাইয়ের আরো অনেকগুলা পত্রিকা ছিল এখন আমাদের নতুন সময় আছে তিনি যেভাবে আলজাজিরা ইনভেস্টিগেটিভ ইউনিটের একটা অনুসন্ধানকে নাকচ করে দিচ্ছেন বলছেন যে এটা বড় কিছু হয় নাই আমার তো মনে না যে আমি আমাদের সময়তে বা আমাদের নতুন সময়তে এমন কোনো অনুসন্ধানের প্রতিবেদন আমি পড়েছি তাসিম আপনি পরশুদিন পরিষ্কার আমি নাইম ভাইয়ের সাথে জবাব দিবেন আমি একটু তাসিম খলিলকে কাছে একটু জানতে চাই যে এই যে শিষ্য সন্তরাশি জোসেফ মানে যে কিনা হচ্ছে জেনারেল আজিজের ভাই তার সম্বন্ধে অনুসন্ধানটা কে শুরু করলো আগে নেটרו নিউজ না আল জাজিরা আমি কিছু জিনিস আমাদের সিকিউরিটি প্রটোকলের কারণে আমি এখানে বলতে পারবো না আপনি এটা বোঝেন খুব ভালো করে এটা আমি বলবো যে জোসেফের ব্যাপারে অনুসন্ধান প্রায় সিমটেনিয়াসলি শুরু হয়েছিল এবং নেটרו নিউজ এবং আল জাজিরার মধ্যে কিন্তু ওই ধরনের কোনো ধরনের কোঅর্ডিনেশন ছিল না

আ আমি এটা কনফার্ম করতে পারি যে যে ছবিটি আলজাজিরা ডকুমেন্টারিতে তে ব্যবহার করা হয়েছে এটা নেত্র news আমি যেটা একটু আগে বললাম জি জি যে নেত্র থেকে কিছু জিনিস আল ব্যবহার করেছে এর মধ্যে যে ছবিটার কথা আপনি বলছেন সেটা নেত্র ওকে মে আস্ক যে এইটা কি আপনার জন্য মানে নেত্র এর জন্য দিস ইজ সামথিং যে এটার সাথে আপনার কোনো ফিনান্সিয়াল টাই ছিল যে নেত্র নিউজ আল থেকে টাকা নিচ্ছে বা আল টাকা দিচ্ছে আপনি এটা না

আর এই টাইটা কেমনে হয় মানে আমি ডয় চেভেলের থেকে চাইলে আপনার কাছে কিভাবে চাইবো এটাকে আমি মেইল করে চাইবো বলে চাইবো আলদাজির আপনার কাছে কিভাবে চাইলো

এক ডকুমেন্টের এক জায়গায় বর্ণনাকারী বলছেন যে দু সালে সেই নির্বাচনের পরে শেখ হাসিনা সেনাপ্রধানের সেনাপ্রধানের কাছে কাছে মি রং গেলেন এবং তাকে তার পুরস্কার দেওয়ার কথা বললেন মনে পরে আচ্ছা এবং সেইখানে জেনারেল আজিজের একটি টেলিফোন সংলাপ বাজিয়ে শোনানো হলো আপনি কি টেলিফোন সংলাপটি শুনেছেন আচ্ছা আমার সাজেশন হচ্ছে আপনি টেলিফোন সংলাপটি আবার শুনবেন আমার সাজেশন হচ্ছে সেখানে একটু ভুল করেছে ভুলটা হচ্ছে এই সেখানে বলা হয়েছে জেনারেল আজিজ বলছেন মহামান্য আমাকে নিজে বলেছেন বাংলাদেশের বিবেচনায় মহামান্য শব্দটির অর্থ হচ্ছে রাষ্ট্রপতি মহামান্য আমাকে নিজে বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী আমার সঙ্গে কথা বলেছেন আমি বলেছি আপনাকে ছাড়া আর কোনো বিকল্প নেই আল এটিকে বলেছে প্রধানমন্ত্রী সেনাপ্রধানের কাছে এসেছেন এবং সেনাপ্রধানকে বলেছেন যে আপনাকে ছাড়া কোনো বিকল্প নেই এবং সাবটাইটেল তাই করেছে এটি কারণ কি বলে আপনি মনে করেন এখানে একটা কনফিউশন যেটা হয়েছে সেটা হলো কি যেহেতু আপনি তো আমার থেকে অভিজ্ঞ ফিল্ম মিডিয়াতে তারা আসলে দুইটা ইভেন্টকে এখানে একসাথে উপস্থাপন করছে যেটা হলো কি যে তারা যখন প্রাইম মিনিস্টারের সাথে আদিস সাহেবের কি কথা হয়েছে এটাকে বলছে টেলোপে আর ব্যাকগ্রাউন্ডে যেটা বাজতেছিল তখন আজিজ সাহেব কথা বলতেছিল রাষ্ট্রপতি ওই যে আলোচনা প্রধানমন্ত্রীর ওই আলোচনার ফলোআপ হিসাবে রাষ্ট্রপতিকে এটা বলছেন এবং রাষ্ট্রপতি পরে সেটা আবার রিলে করছেন সো এখানে একটা মজার বিষয় হলো যে আপনার বাংলাদেশের সংবিধান যদি আপনি দেখেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হু হু ইজ অলসো দা ডিফেন্স মিনিস্টার সবকিছু মিলায়ে এখানে একটা চেইন অফ রিলে ছিল যেখানে আই এগ্রি আপনার সাথে এই সমালোচনা যদি আপনি করে থাকেন আই এগ্রি যে এই জায়গাটা আল আরেকটু স্পষ্ট করা উচিত না না আরেকটু স্পষ্ট না এটা একটা স্পষ্ট ভুল যেখানে জেনারেল আজিজ বলছেন মহামান্য আমাকে নিজে বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী যখন আমার সঙ্গে দেখা করতে আসছেন তখন আপনার বিষয় আলোচনায় আমি তাকে বলেছি যে তাকে ছাড়া আমার কোনো বিকল্প নেই আল জাজিরাটা ন্যারেশনে বলেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজিজ সাহেবের সাথে দেখা করতে আসছেন এবং তাকে বলে এসেছেন যে আপনার এটার সাথে দুটো কিন্তু আমি আমি না না আমি আমার স্টোরিটা

এখানেও কিন্তু তাসনিম খলিল যেটা বলছেন যে প্রধানমন্ত্রী প্রধানের সাথে দেখা করেছে এটা আপনি আমাকে বিশ্বাস করতে বলেন না বাংলাদেশ কি হয় আর বাংলাদেশে না পৃথিবীর কোথাও হয় না ইমপসিবল না এটা এখানি আমাদের প্রবলেম যে বাংলাদেশকে এমন জায়গায় নামানো হচ্ছে যাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে হ্যাঁ প্রধান বিচারপতি সিনহা তার মেময়ের তিনি একটা একটা জিনিস লিখেছেন যে সেখানে বঙ্গভবনে তাকে ডাকা হয়েছে বঙ্গভবনে রাষ্ট্রপতি তাকে ডেকেছেন এবং রুমের মধ্যে তিনি গিয়ে দেখেন সেখানে প্রধানমন্ত্রী তার জন্য অপেক্ষা করে আছেন প্রোটোকলের যদি কথা আপনি বলেন এইটার কোন নজির দুনিয়ার কোথাও আছে বাংলাদেশে কোথাও আছে এটা কোথায় হয় আপনি বাংলাদেশের প্র্যাকটিসের কথা মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশে বাংলাদেশের সংবিধান অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে প্রধানমন্ত্রীকে ডেকে তার কাছে নিয়ে আসতে পারেন

আমার প্রশ্নটা একটু আপনার কাছে ছিল না আপনি বলেছেন যে আলদাজির ডকুমেন্টারি তে যা কিছু দেখানো হয়েছে কম বেশি বাংলাদেশের পত্রপত্রিকা এসেছে এবং কম বেশি রিপোর্ট হয়েছে আপনি বলছেন যে আপনার কাছে খুব বিশ্বাসযোগ্য হয় নাই যে ইসরায়েলের থেকে সেই স্পাই ওয়ারটা কিনা হয়েছে বা কেনা হয় আমি একটু জানতে চাই সামরিক কেনাকাটার কথা আপনি বলেছেন কিন্তু আমি 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 জানতে চাই বাংলাদেশের টেলিফোনে জন্য যে বাংলাদেশের সরকার বা বাংলাদেশের সামরিক বা বা যন্ত্র সেটা নিয়ে আমরা সাংবাদিকরা কি কোনো প্রশ্ন কখনো করতে পারবো কোনো রিপোর্ট কখনো করতে পেরেছি বা কেন করছি না আসলে এটা তো এর চেয়ে বড় লঙ্ঘন তার মানে আর কোনো কিছু হতে পারে না আমেরিকা বা ব্রিটেন যারা এটি ব্যবহার করুক না কেন কি যদি পার্লামেন্টে কথা বলেছে অনেক জায়গায় জবাব দিয়ে করেছে বাংলাদেশে তো এটি কোনো আমরাই প্রথম জানতে পারলাম হাঙ্গেরি থেকে কেনা হয়েছে না প্রথম কথা হলো আমি আবারও বলছি বাংলাদেশে যে টেলিফোন ট্যাপিং হয় এবং ওই হারিস সাহেব যে মানে পাগল লোকটা যে দাবি করেছে সে ওই র্যাবকে দিয়ে কাকে দিয়ে কাকে কার টেলিফোন ট্যাপ করে এখন টু বি ভেরি অনেস্ট বাংলাদেশে আপনি বহু সাংবাদিক পাবেন যারা তাদের পার্সোনাল প্রবলেম সলভ করার জন্য পুলিশের এই টেলিফোন ট্র্যাকিং এর হেল্প নিয়েছে সুতরাং এটা আমরা জানি এবং আমরা পত্রপত্র আপনি যেটা বলতে চান আপনি যেটা প্রশ্ন করেছেন যে আমরা এটা প্রকাশ করি না কেন আমরা এটা প্রকাশ করি ইউ আর ভেরি রং ইফ ইউ সেড দ্যাট উই নেভার রোট এবাউট ইট নেভার ডিসকাসড এবাউট ইট এমন কি আমরা যে বলি প্রেসিডেন্ট যখন ইয়েকে ক্ষমা করে দিল ইয়ে তখন এটা নিয়ে পত্রপত্রিকায় বহু লেখা লেখি বহু সমলচনা আমরা টক

লেট আস হ্যাভ আনাদার প্রোগ্রাম বিয়ন্ড দিস এখানে টাইম লিমিটেশন আছে আমি আপনাকে ইনভাইট করলাম উই উইল বি এবল টু এক্সপ্লেইন

তাসনিম কিন্ত তাসনিম না বিকজ হি ইজ মেনটেনিং সাম সিকিউরিটি প্রোটোকল এখন চিন্তা করেন উনি কিন্তু বিশ্বের নিরাপদতম দেশে

আপনি আমাকে সম্পাদক বলে বলছেন কেন আপনি আমাকে সরাসরি বলেন এটা কিন্তু ভদ্রতার সীমারেখা পেরিয়ে যান

আমরা সাংবাদিকতায় যদি ডেল টুইথ বলে জিনিস ফেলে রেখি ফেলে রাখি আজকের পত্রিকাটা আমার কিভাবে বাইর হবে আজকের পত্রিকার কন্টেন্ট অ্যানালাইসিস করে আপনি আমাকে দেখান বিশটি প্রধান বিষয়ের মধ্যে কোন বিষয়টি ডেল টুইথ না না অনেক কিছুই ডেল টুইথ না আমি তো বলছি বাইরে আমাদের গরিবি আছে আমাদের আইনি সীমাবদ্ধতা আছে আমাদেরকে ডিজিটাল সিকিউরিটি এক মাথায় রাখতে হয় দিস ইজ এ ল

মানে ইট মানে প্রুফ সাম ভাইটাল পার্সোনাল লিংস অফ অ্যাবিউজ অফ পাওয়ার ইত্যাদি ইত্যাদি আমার কথাটা হইল ডেলিস্টারের মাহফুজানাম বলছেন যে এটার মধ্যে বেশিরভাগ জেনেছি উইকনেসেসে পড়া তো আমি এটা সেপারেট বললাম কোথায় আমি তো ওইটুকুই বলেছি আমি মাহফুজানামের আগে বলেছি এন্ড আইম কন্টিনিউ টু আপনাকে ধন্যবাদ আমি একটু তাসিম খলিলকে একটু শুনি তাসম খলিল আপনি যেই মানে আমি এটা খেয়াল করেছি যে আমরা সাংবাদিকরা যখন যা করি কেউ এটাকে চ্যালেঞ্জ করলে আমরা মনে কষ্ট পাই কারণ এত কষ্ট করে এটা করা হয়েছে এটা করা হয়েছে কিন্তু আল জাজিরার এই রিপোর্টটি তো আর আপনি করেন নাই কিন্তু আপনি এটা থেকে কি কষ্ট পাচ্ছেন বা মনে দুঃখ পাচ্ছেন যেমন উনি আহ নামকে উদ্ধৃত করলেন আমি কিন্তু আপনাকে এই রিপোর্টের দুর্বলতা আর বলবো এই অনুষ্ঠানেই বলবো বা বলতে চেষ্টা করব বা জানতে চেষ্টা করব এটা হতেই পারে তো এটার ক্ষেত্রে আপনি এটাকে কেন মানে মনোকুন্ন হচ্ছেন বা সেটা একটু বলবেন কি এক লাইনে বা নাইম্বর জবাবে আমি একটু প্রশ্নটা করতে চাই আমি কোনো মনোকুন্ন হইনি আমি একটা কথা যেটা বলেছি যেটা মানে এই যে শাউটিং ম্যাচের মাঝখানে মনে হয় চাপা পড়ে গেল আমি বলেছি যে এখানে আমরা কিন্তু তিনজন সম্পাদক বসে আছি এবং আমাদের আলাপের বিষয় হলো সাংবাদিকতা এবং আমাদের যারা আছেন বাংলাদেশে দেশের বাইরে যে সাংবাদিকরা আছেন এবং যারা সাধারণ দর্শক আছেন আমি আশা করছি করছি এখনো যে তারা আমাদের এই আলাপটা থেকে কিছু জানবেন নতুন কিছু শিখবেন সেখানে যখন নাইম ভাই যখন ঢালাও ভাবে বলে দেন যে এটা ইনভেস্টিগেশন হয় নাই তখন আমাকে জিজ্ঞেস করতে হয় যে কেন হয় না সেটা আমি মনক্ষুণ্ণ হওয়ার কিছু হয়নি আমি এজ এ স্টুডেন্ট আমি জানতে চাই যে কেন আপনি এটা বললেন তাসিম ভাই আজ মে আজ তাসিম নাইম ভাইয়ের বক্তব্যের চেয়ে থাকে মাহফুজ আনাম ভাইয়ের বক্তব্য কোথায় আলাদা না কারণ মাহফুজ আনাম ব্যাখ্যা করেন নাই সেটা এবং মাহফুজ আনাম মাহফুজ আর এডি যে আর্টিকেল লিখছেন সেখানে আমি আপনার সাথে একটা বিষয়ে কথা বলতে আসলাম এসে বললাম যে ভাই আমি খুব ভীত সন্ত্রস্ত আমাকে তুলে নিয়ে যাবে আমাকে নিয়ে যাবে হ্যাঁ তারপরে আমি অর্ধেক বললাম বাকিটা পেটের মধ্যে তারপরে আপনি আমাকে ওইটা উদ্ধৃতি দিলেন তাই না কি 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 বলতে বলতে পারবে পারবে যে এই পয়েন্ট গুলো অসাধারণ এগুলা তারা প্রমাণ করতে পারছে মাহফুজা নাম কি বাংলাদেশের পত্রিকা লিখতে পারবে যে ইন্টারপোলের রেড নোটিসে থাকা একজন সন্ত্রাসীকে বাংলাদেশের বিজিবি প্রধান তাকে স্পন্সর করে বিজিবির অফিসারদের দিয়ে তার কাগজপত্র সত্যায়িত করে হাঙ্গেরিতে ব্যবসা তুলে দিতে এটা মাহফুজান আহমেদ লিখতে পারবে ওকে তাসিম আমি যে প্রশ্নটি করতে চাই সেই প্রশ্নটি হচ্ছে অনেকটা এরকম একটা সাজানো ভিডিও কনফারেন্স যেটি আসলে আল জাজিরা যেটি আয়োজন করেছিল সেখানে মধ্যে হারিস বাংলাদেশে পাঁচ তরাকা একটি হোটেল স্থাপনের জন্য আমাদের লন্ডনের হাই কমিশনাররা থাকবেন বলে এরকম একটি কথা বলেছেন কিন্তু সেখানে বাংলাদেশি যে লন্ডনের হাই কমিশনাররা তারা যে ছিলেন বা আছেন সেটি বোঝা গেল অন্তত বোঝা যেত যে হারিসের কথা আছে হারিসের কথার মানে আমি তার সাথে সেনা প্রধান বাইরে দেখা করেছেন তিনি অভিযুক্ত সেটি বলছি না হারিসের কথার একটু দাম আছে সেরকম কোনো প্রমাণ আপনি ডকুমেন্টারিতে দেখছেন আমি চেষ্টা করিয়া যেমন উনি বলতেছেন উনি মন্ত্রীদের না চান বাংলাদেশে এরকম কমপক্ষে পঁচিশ হাজারটা আছেন যে তারা এরকমভাবে কথাই মানে আমি এরকম মানে উনি কথা ভাবে বলেন নিজেও বলেছেন যে তিনি একজন সাইকোপ্যাথ বা সাইকোপ্যাথের মতো কথা বলেন তো সেই ক্ষেত্রে মানে তার কথার কোনো একটি জায়গায় কি আপনার কাছে মনে হয়েছে যে তিনি আসলেই কোনো ক্ষমতা ধরেন বা ক্ষমতা আছে তার

সিরিয়াল কিলার হতে পারে আমার মনে হয় যে একটা আমাদের পাঠকদের জন্য আপনি একটু পাগল কারা সেটা একটু ব্যাখ্যা করেন সাইকোপেট্রা পাগল না যখন আমি বললেন পাগল কারা সেটা একটু বলেন

যে কোনো সময় ঠান্ডা মাথায় মানুষ খুন করতে পারে এই ধরনের একটা এবং সে অত্যন্ত বর্বর এবং অত্যন্ত মানে নিষ্ঠুর এই এই অর্থে যেটা ওই এ এটা আলজাজিরা করে নাই এটা

আপনাকে যখন আমি প্রোটাগনিস্ট করব তখন আপনার সব কথা আমি এন্ডোর্স করব বিশ্বাস করেন এখানে এখানে আল জাজিরা এটা তো যে কোনো আপনি একজন গেস্ট হিসেবে একজন ট্যালেন্ট আনলেন আপনি কিন্তু সব সবার সব কথা না না এটা কিন্তু গেস্ট গুরুত্বপূর্ণ তাসনিম আপনি আমার থেকে বেশি সময় ধরে ইউরোপে আছেন আপনি জানেন প্রোটাগনিস্ট না না কথাটা গুরুত্ব কিন্তু ওন করা দরকার প্রোটাগনিস্ট কিন্তু ওন করে কথাটা কথাটা হলো এটা তার স্টোরি সে মনে করে সে মনে করে যে হারিস একজন সাইকোপ্যাথ

মোবাইল ফোনে দেখাচ্ছে যে এই যে এটা আমার ভাই এই যে দেখো আমি পাশে দাঁড়ায় আছি সো ইউ ক্যান ট্রাস্ট যে আমি যদি চাই তাহলে আমি হাই কমিশনের লোকজনকে হাজির করতে পারবো পারবো স্টিং অপারেশনটা তারা ফিল্মে যেটা বলছে যে স্টিং অপারেশনটা তারা সেট করছিল এটা দেখার জন্য যে হারিস অপারেট কিভাবে করে আর হারিসের পাওয়ার আছে ওকে হ্যাঁ বলেন অনেক অনেক অর্থ তিনি ফ্রান্সে নিয়ে আসছেন তিনি হাঙ্গেরিতে নিয়ে আসছেন এবং যেখানে আপনারা যদি দেখেন যে গ্রাহাম বেরোর যে ইন্টারভিউটা আছে সেখানে কিন্তু তিনি বলছেন যে কিভাবে ক্যাশ রিলায়েন্স বিজনেস উপর ভিত্তি করে তিনি কিন্তু

সেটা আপনি যদি একটু ওদের আলজাজিরা শুধু ডকুমেন্টে না আপনি যদি ওইখানে যে তাদের যে যাবতীয় ডকুমেন্ট কিন্তু তারা

উচিত ছিল যে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি যে অনুষ্ঠানে আছেন সেখানে এই রকম দুইজন দাগি আসামি যারা পলাতক আমার মনে হয় তাসলিম তাসলিম আমার মনে হয় তাসলিম তার ভাই হিসেবে সেখানে ছিলেন আমার মনে হয় তাসলিম মানে তার প্রভাব হচ্ছে যে তিনি মানে আপনার আল জাজিরা ডকুমেন্টারি থেকে টেক হচ্ছে হারিস যে ক্ষমতাবান সেটা বোঝা যাচ্ছে যে হারিস হারিসের ভাইয়ের ছেলের বিয়েতে সেনাকুঞ্জে যেতে পারলো আর কিছু প্রমাণ

শেষ এখানে একটা চিঠি লিখছে যে এই হলো যে আমি ব্যাংক ব্যাটের ব্যবসা করব সেই সময় বিজিবিতে যে তার চিঠির প্রাপক যে সে হলো গিয়ে হারিসের আপন ভাই বিজিবির প্রধান এটা কি প্রভাব বিস্তার না এটা আমার কাছে দিস ইজ দ্য টেক্সট বুক নেপোটিজ ব্যাংক ব্যাট আরেকটা প্রভাব বিস্তার হচ্ছে যে ফোর্স পাসপোর্ট করে আসা এবং হচ্ছে যে বিয়ের মধ্যে আসা তিনটি বিষয় আপনি এরকম বলেছেন আমি একটু প্রশ্নটি আপনাকে করে রাখি তারপরে নাইম্বাইয়ের কাছ থেকে আমি এই বিষয়ে একটু জেনে রাখব আপনার কাছে এইটাও কিরকম মনে হয় যে তিনি যখন বলেন যে দেখেন একটু ওর সাথে কথা বলি ফোনটা নিয়ে তিনি ডিজিএফ এর আরেক অফিসারের সাথে ওই হাঙ্গেরির ওইটা একটু দেখেন দেখেন এইটা আপনার কাছে খুব ভালো সাংবাদিকতা বা খুব উপযুক্ত সাংবাদিকতা মনে হয় কিনা সেটা আমি বা নেত্র নিউজ এরকম করবে কিনা সেটা আপনার কাছ থেকে আমি একটু শুনতে চাই নেত্র নিউজের স্ট্যান্ডার্ড থেকে সেটা সম্ভব কিনা আর নাইবের কাছে একটু আমি শুনতে চাই তিনটি স্পষ্ট বিষয়ে কথা বলেছেন তিনি এই বিষয়ে আপনার কোনো পাল্টা কিছু বলার আছে কিনা জি পাল্টায় যাওয়ার আগে আমাকে একটা অ্যালাউ করেন যদি অনুষ্ঠানের সময় শেষ হয়ে যায় আপনি যে কথাটা আমি বলিনি যে কথাটা আমি বলিনি তাসনিম এটা আমি বলেছি বলে এই মাত্র বলেছেন যেমন আমি নাকি কনফার্ম করেছি যে ওই ভাইটা ওইখানে ছিল আমি বলি উল্টোটা বলেছি আমি বলছি আই এম নট শিওর কারণ যে ছবিটা দেখানো হয়েছে ছবিটা নিয়ে আমার সন্দেহ আছে তার বিয়ের অনুষ্ঠানে সে এসছিল কিনা আমার সন্দেহ আছে এটা আমি বলেছি কনফার্ম তো করার প্রশ্নই আসে না কারণ আমার ওই স্টোরিটা দেখেও আমি কনভিন্সড না অন্তত ছবিটা একটু টেম্পার্ড ছবি মনে হয়েছে আমার কাছে মানে ফটোশপ হয়ে থাকতে পারে আমি নাই ছোট করে ছোট করে একটা প্রশ্ন করব ছোট এখন আপনার প্রশ্নটা যে নাই আমার ছোট প্রশ্ন হচ্ছে যে তারা দুইজন ওই বিয়েতে আসে নাই সেনা সদর দপ্তর থেকে বা সেনা প্রধানের পক্ষ থেকে এই বিবৃতিটি তো পুরো রিপোর্টটাকে বাতিল করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল যে তারা আসে নাই না না অবশ্যই অবশ্যই মানে আমি এখানে এইটার রেসপন্সিবলব শুধু এই ব্যাপারে না কিছুক্ষণ আগে যে ইস্যুটা আনলেন যে বিজিবির প্রধান আজিজ সাহেব সেখানে তার ভাই এটা তো ফিউজিটিভটা বাদ দেন না এটা তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এটা এমনিতেই হতে পারে না আমি বলবো জেনারেল আদিত সহ হু এভার হ্যাজ কমিটেড এনিথিং রং দে শুড বি ডিල්ট উইথ এটা ক্লিয়ার করে দিচ্ছি আমরা আলোচনা করছি কিন্তু আসলে স্টোরিটার ভেতরে কি আছে সাইকোপ্যাথের একটা নতুন ইন্টারপ্রিটেশন কিন্তু আমার কথাটা হলো ওকে তো সাইকোপ্যাথি মনে হচ্ছিল ডিউরিং দ্য হোল থিং এই যে স্টিং করা হলো স্টিং এ আমি কিন্তু এখন পর্যন্ত বুঝলাম না স্টিং টার মধ্যে অনৈতিকতা কোথায় আমি দেখি নাই যেমন আমি যদি বাংলাদেশে কেউ একটা ফাইভ স্টার হোটেলের ব্যবসা করতে চায় এবং তারা নতুন আসবে ইউরোপিয়ান প্রতিষ্ঠান তারা যদি চায় যে লোকাল একজন ইনফ্লুয়েসিয়াল কাউকে যদি পার্টনার হিসেবে পাওয়া যায় যেটা লোকালটা ডিল করবে এবং যিনি সরকারি চাকরি করেন নাই ভাই পরিচিত নাই ভাই যিনি সরকারি চাকরি করেন কে

সেখানে ইনফ্লুয়েন্স করার জন্য সে তার ভাইকে ইউজ করতেছে যে আমার ভাই আছে সেনা প্রধান তাকে আমি তার হেল্প নিতে পারবো কিন্তু তার ভাই তো বিজনেস ডিলে ইনভলভ না এখানে এখানে টেকনিক্যালি ইট ইজ নট এ প্রবলেম একজন প্রাইভেট সেনা প্রধানের ভাইয়ের ব্যবসা করার অধিকার আছে আমি বলবো ফিউজিটিভ হিসেবে তার জেলে যাওয়া উচিত তার পানিশমেন্ট ইমপ্লিমেন্টেড হওয়া উচিত কিন্তু একটা বিজনেস ডিলের মধ্যে আমি কোন ষড়যন্ত্র দেখি না এখানে এখানে কোন ষড়যন্ত্র বা দুর্নীতি হয় নাই কারণ এটা তো ছিল স্টিং তারা বলেই দিচ্ছেন ইট ওয়াজ এ স্টিং সুতরাং এটা ষড়যন্ত্র হইতেও পারে না এটা তাকে ট্র্যাপ করার জন্য করা হয়েছে ছোট্ট প্রশ্ন করব ধরেন আমাদের সাকিব আল হাসান একটা স্টিং অপারেশনে তাকে বলা হইলো যে উমুক তোমার সঙ্গে একটু কথা বলতে চায় তুমি তার সঙ্গে একটু কথা বলবে কিনা তার জন্য তাকে এক বছর খেলার বাইরে থাকতে হইলো স্টিং অপারেশন তো করাই হয় এর জন্য মনোভাবটা বা এটা বোঝার জন্য সেই ক্ষেত্রে কি আপনি মনোভাবের ব্যাপারে কি একটু খুব একটু কনভিন্স নাই যে এই লোক আসলে সেনা প্রধানের নাম বিক্রি করে বাংলাদেশের বিভিন্ন স্বার্থান্বেষী কাজ করতে পারে এরকম মনে হয় না 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 এটা তো এটা তো আমি এইটাতে কেন এটা তো মনোরঞ্জন ছিল যা করা যদি ব্যবহার করা হয়েছে এটা ইনভেস্টিগেটিভ জারিজম মর্যাদা করেছে আমি এইটাই গুলি বলতে চাই তবে একটা কথা এই জিনিসটি এই জিনিসগুলি বাংলাদেশে এই অনিয়ম দুর্নীতি খুব কমন খুব কমন ভাই আমি বলছি কমন এবং এইগুলি অপরাধ এই অপরাধের বিরুদ্ধে বাংলাদেশে আমরা আমাদের আর্থিক দীনতা আমাদের শত সীমাবদ্ধতা ডিজিটাল সিকিউরিটি এক সহ নানান রকম টেনশনের মধ্যে আমরা আমাদের দায়িত্ব পালন করার চেষ্টা করছি আমাদেরকে এই দায়িত্ব পালনে ছোট একটা ছোট কথা বলি আপনি কি

আমরা আশা করি একটা ইন্টারন্যাশনাল চ্যানেল অল দেয়ার রিসোর্স তারা আরো সিগনিফিকেন্ট কাজ করবে যেটা আমাদের পথ আরো সমৃদ্ধ করবে এখানে এত যেটা মাহুজানাম বলেছেন যেটা এখানে মাফুজানামকেও তাসলিম বলছেন যে তারও সীমাবদ্ধতার মধ্যে হতে পারে সীমাবদ্ধতা কিন্তু তারপরও আমি বলবো মাহফুজানাম এখানে সামনে আসার চেষ্টা করছেন এইটার এটাকে ব্যবহার করে পরে কাদের লাগানোর চেষ্টা করছে এই অপরচুনিটিটা আমরাও মনে করি বাংলাদেশে আমরা চেষ্টা করব কিন্তু এত ইন্টারন্যাশনাল একটা নিউজ চ্যানেলে যদি এত ভুলトゥটির সাথে মিশিয়ে কিছু সত্য উন্মোচন করা হয় আমি মনে করি এটা ফ্রাস্ট্রেটিং আমি বলি নাই এটা মানে অপরাধ কিছু অপরাধও আছে কারণ তারা ভুল ভাল ব্যবহার করেছেন এখানে এগুলি ডিটেইল আলোচনা করতে গেলে এত সীমাবদ্ধ জায়গায় হয় না আমি আমি কিন্তু নাই ভাই আপনার কি নাই ভাই আপনার কি পুরো ভাগ করে দেখেছি নাই ভাই আপনার কি পুরো ডকুমেন্টারিটা থেকে এরকম কোন টেক নাই যেটা দেখে আপনার কাছে মনে হইছে যে বর্তমান সেনা প্রধান বর্তমান সরকার প্রধান বর্তমান রাষ্ট্র প্রধান তারা এমন কিছু কাজ করেছেন যেটার জন্য আমরা উই আর নট প্রাউড অফ ইট অ্যাট লিস্ট নো উই আর আই ডোন্ট ফিল অ্যাশেমড বিকজ আমাদের এগুলি জানা এটা ফিল অ্যা কারণ আমি মনে করি কিছুদিনে ওইখানে এমন ভাবে মানে গ্ল্যামারাইজ কইরা সরি গ্ল্যামারাইজ করা ভুল হচ্ছে এতটা সিনেম্যাটিক ভাবে এমন ভাবে উপস্থাপন করা হয়েছে যে আমরা একটা মাফিয়া স্টেটে বসবাস করি আমি বলছি অ্যাজ এ প্রাউড বাংলাদেশি যে আমরা মাফিয়া স্টেটে বিলং করি না আমাদের এখানে অনেক রকম স্থানীয় বিভিন্ন রকম মস্তানি আছে টোল সিকিং আছে অনেক কিছু আছে দুর্নীতি আছে অনিয়ম আছে কিন্তু এটা এটা একটা স্ট্রং ইয়ে স্টেটমেন্ট যে আমরা একটা মাফিয়া স্টেটে তিনজন ব্রাদার আমি আপনাকে নিশ্চিত করতে চাই এই তিনজন ব্রাদার বাংলাদেশের কিছু করতে পারবে না আর সেনা প্রধান যদি আইনের দৃষ্টিতে যে যে অপরাধ করছেন আমি বিশ্বাস করি কখনো না কখনো ইট উইল বি ডেলট উইথ উই উইল এক্সপেক্ট দ্যাট ওকে ভাই আপনাকে ধন্যবাদ তাসিম খলিল আপনি যদি 2 মিনিটে শেষ করেন আমার নতুন কোনো প্রশ্ন নাই আমি নাইমুল ইসলাম খানের শেষ কথা থেকে নিতে চাই এই ডকুমেন্টারিটা আমি যতদূর বুঝেছি একজন দর্শক হিসেবে এটা শুধুমাত্র বাংলাদেশের অডিয়েন্সের জন্য বানানো হয়নি এটা একটা ইন্টারন্যাশনাল অডিয়েন্সের জন্য ছিল এবং সেখানে যারাই ছবিটা দেখবেন তারাই কিন্তু এটা স্পষ্ট বুঝতে পারবেন যে বাংলাদেশ আসলে মাফিয়া স্টেট হওয়ার দিকে যাচ্ছে এটা যতই আমরা বড় করে অস্বীকার করি না কেন যে বাংলাদেশের আসলে এই ধরনের সমস্যা নাই এটা অন্তত জাতীয়ভাবে যে কথাটা পাইলাম কইলা মাফিয়া স্টেট কথাটা খুব শুনি মানে কিন্তু আমি মুভি ছাড়া দেখা আমি আসলে বুঝি না আরেকটা মাফিয়া বাংলাদেশের অবস্থা তো সেদিকে আমরা তো কয়েকদিন আগে শুনলাম যে বাংলাদেশের পুলিশ টেকনাফে ইয়াবা ট্রেডিং এর সাথে জড়িত ছিল ওই যে প্রদীপের ইয়েটার সাথে এরকম এইখানে শুধুমাত্র আলজাজিরা ডকুমেন্টারিতে

আমি নিজে একজন বাংলাদেশি সাংবাদিক হিসাবে দেশে বাইরে আছেন তারা বাদে শুধু দেশি সাংবাদিকরা না না তারা তারা উনি উনি যে কথাটা বলতেছিল বিদেশের কয়েকজনকে মিন বিদেশে যারা থাকেন আমি আশা করবো

ইসলাম জনাব তাসিম খুলিল আপনাদেরকে অনেক ধন্যবাদ আল জাজিরা তার প্রতিবেদন সরকার এবং তার আসানার প্রতিক্রিয়া বাংলাদেশের সাধারণ মানুষের প্রতিক্রিয়া অনেক আলোচনা আমরা শুনলাম আগামী সপ্তাহে নিশ্চয়ই আসবো নতুন দুজন অতিথিকে নিয়ে নতুন কোনো বিষয় সেই পর্যন্ত আপনাদের সবাইকে ধন্যবাদ